চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে প্রযোজক রহমতুল্লাহর বিরুদ্ধে মামলা করেছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এ মামলায় রহমতুল্লাহর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত, যার ফলে শুরু হয়েছে মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্য। 5 জুলাই ঢাকার 8 অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এই অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য 9 আগস্ট দিন ধার্য করেছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান। এদিকে অভিযোগ গঠনের সময় রহমতুল্লাহ নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন। তবে শাকিবের আইনজীবী আদালতের অনুমতি ছাড়া প্রযোজকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। গত 23 মার্চ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে রহমতুল্লাহর নামে এই মামলাটি দায়ের করেছিলেন ঢাকায় কিং শাকিব খান।